ঈশ্বরে দেখেছি, একবার দুইবার তিনবারের পরে আমি বলে দিচ্ছি, সকল স্কুলকে আমরা ভবন করে দিয়েছি, সকল মাদ্রাসাকে আমরা ভবন করে দিচ্ছি। কিন্তু ভবন শুধু ভবন আমরা করে দেব, আর ভবন পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনাদের। এখনও অনেক স্কুল আছে শিলচরের পোপারে, নাম করা স্কুলে দেখা যাচ্ছে যে বাতি নাই, বাল্ব কেনা হয় না, কারণ অন্ধকারের মধ্যে ছেলে মেয়েদের পড়াশোনা করা হয়। আমি একটা স্কুলে বেতন বন্ধ করে দিয়েছিলাম, একজন হেডমাস্টারের স্কুলে আমার কাছে খবর এসেছে তার নিজের রুমেও ফ্যান নষ্ট, তার নিজের রুমেও বাল্ব নাই। তাই কারো দেখা যাচ্ছে মেন গেটের সাথে একটা টয়লেট করে রাখছে। এই যে পরিবেশ, এই পরিবেশ ভালো করতে হবে। যে হেডমাস্টার পারবেন না চাকরিটা ছেড়ে চলে যায়, যে সভাপতি পারবেন না আপনাদেরকে আমাদের রিকোয়েস্ট করা নাই, আপনি পারতেছেন না আপনি ছেড়ে দেন। আজকে এই সভাপতি হলে এটা ব্যর্থতা কিন্তু সভাপতিকে নিতে হবে। এখানে ডিসিশন আছে, আমি রিকোয়েস্ট করবো আপনি অন্য শিক্ষণে অন্য কিছু দেখা লাগবে না, আপনি শুধু দুটা জিনিস আমাকে করে দেন। একটা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ করে এসে ভিজিট করেন, আর সরকারি অফিসগুলিকে ভিজিট করেন। আপনার অনেক আপনার ইউনিয়ন লেভেলে যান, আমরা করে দিচ্ছি সিসি ক্যামেরা করছি। আপনার চেয়ারম্যানরা এখনও অনেকে আছে বাড়িতে বসে অফিস করেন, অফিস যাওয়াটাই একটা কাজ, অফিসটা যাওয়াটাই একটা কাজ, বাসায় বসে অবশ্যই করা যায়। ডিজিটাল যুগ, আপনি সরকারি বাসায় বসে করতে হবে, কিন্তু আপনার চেয়ারম্যান নির্বাচন হচ্ছে না, আপনি ইউনিয়ন পরিষদে যাবেন না, ইউনিয়ন পরিষদ বসে কম দেবেন না, এইটা কিন্তু ভবিষ্যৎ নির্বাচনে আপনাকে এইটা কিন্তু দলের কাছে জবাব দিতে হবে। আর হেডমাস্টাররা ঝাড়ুদার রাখবেন না, আত্মীয় স্বজন ঝাড়ুদার রাখবেন না, একটা বাল্ব লাগাবেন না। আমি তো একটা স্কুলের এই বছর টাকাই দেবো, পরে আমি আর টাকাই দেবো দেখ, আমি যতদিন পর্যন্ত স্কুলে যে সন্তুষ্ট না হব, পরিষ্কার না দেখবো, তাহলে আমি আর দিব না। আর ওই হেডমাস্টার আমি জানি দুই মাস কয়েকদিনের মধ্যে আমার কাছে আসবে এক্সটেনশনের চিঠি নিয়ে। আমি আগেই বললাম লজ্জায় আমার কাছে আইসেন না, কারণ আপনার এক্সটেনশন হবে না, আমি দেব না। যে নিজের ঘরে একটা ফ্ল্যাট ঠিক করতে পারে না, যে নিজের ঘরে ঝাড়ু দিতে পারে না, তারে দিয়ে ওই স্কুল আর চলবে না।